আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কথা বলবো আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটারের জেনারেশন বিষয়টা কি এবং কেন দেখতে হয় তা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি। এটার গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে যে আপনার জেনারেশনের উপর ভিত্তি করে একটা ল্যাপটপ বা কম্পিউটারের প্রসেসর কিন্তু মডিফাই করা হয় বা কম্পিউটারের যে তো সামগ্রী আছে ওইগুলোর আধুনিকায়ন করা হয়, যার কারণে জেনারেশনটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। তো জেনারেশনটা আমরা কিভাবে চিনবো সেটা আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো সে বিষয় নিয়ে। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা শুরু করি, জেনারেশনটা আমরা কিভাবে চেক করব। এটা আমরা কম্পিউটারের মধ্যে ডাবল ক্লিক করার পর মাই কম্পিউটারে, এরপর এখানে কম্পিউটার লেখা আছে, কিন্তু আমরা এখান থেকেও পারতাম মাই কম্পিউটার থেকে, কিন্তু এটা আমি শর্টকাট করার কারণে এখান থেকে অপশনটা আসতেছে না, বা আপনারা দেখতে পারেন এটা একদম সহজলি রাইট বটন ক্লিক করে আপনার ওইখানে দেখতে পারবেন, কিন্তু আমি এখান থেকে দেখবো। এটাতে ঢুকার পর প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর আমাদের জেনারেশনটা হচ্ছে যে সিনার উপায় হচ্ছে যে আমার এটা হচ্ছে যে কোর i3, আমার কম্পিউটারটা কোর i3। কোর i3-এর পাশে ছোট করে একটা সংখ্যা দেওয়া আছে এখানে 4005U। তো এখানের প্রথম সংখ্যা 4, এটা দিয়ে আমরা এটা আমাদের জেনারেশনটা অর্থাৎ একটা ল্যাপটপ বা কম্পিউটারের জেনারেশনটা নির্বাচন করে। তো এখানে আমার কম্পিউটারটা হচ্ছে যে 4th জেনারেশনের। তো এটাই হচ্ছে যে জেনারেশন চিনার উপায়, কিভাবে কোর i3 অর্থাৎ প্রসেসরের পাশে, এটা যদি আমার কোর i5 হতো, কোর i7 হতো সমস্যা নাই, তবে আমাদের জেনারেশনটা চিনার উপায় হচ্ছে যে এর পরবর্তী সংখ্যা যেটা থাকবে ওই সংখ্যার প্রথম সংখ্যাটা দিয়ে আমরা জেনারেশন নির্বাচন করব। তো এটার পাশে এটা গিগাহার্টজ, এটার দিয়ে কি বোঝানো হয়, এটা দিয়ে কম্পিউটারের স্পিডটা। আরেকটা জিনিস এখানে আপনাদের সাথে আমি শেয়ার করে নিব, সেটা হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে কিভাবে রিপ্লেস করা হয়। এটা আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু এখানে আবার অনেকে মনে করতে পারেন এটা তো হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না কিবোর্ডের মাধ্যমে কিভাবে রিপ্লেস প্রথম ওপেন করার সাথে সাথে। তো এটা আপনাদের প্রথমে একবার মাউস দিয়ে একবার রিপ্লেস করে নিতে হবে, সেটা আমার ওই দিন বলা হয় নাই, এজন্য আবার এখানে বলে দিচ্ছি। প্রথমে আপনার একবার মাউস দিয়ে রিপ্লেস করবেন, এরপরে ফাংশন অফ 5 দিয়ে আপনি রিপ্লেস করতে পারেন কিবোর্ডের মাধ্যমে। এ হলো আপনার আজকের বিষয়। আচ্ছা তাহলে আজকে এটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, এটাই বলবো, হেল্প করবেন। আর যদি আরও বেশি ভালো লাগে একটু শেয়ার করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।